উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেলে ধর্মনগর থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ধর্মনগর পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী ধর্মনগর রেল স্টেশনের কাছে উদ্ভিদে বসে থাকে পাথারকান্দি থেকে দুজন নেশা কারবারি প্রায় 250 গ্রাম 16টি সাবানের কেসে করে ধর্মনগরে নিয়ে আসছে। সেই সূত্রের ভিত্তিতে ধর্মনগর রেল স্টেশনের কাছে বসে থাকার পর দুজনের কাছ থেকে প্রায় 250 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করতে সক্ষম হয়। একজনের নাম আব্দুল শুকুর আর একজন মনোজ তেলেঙ্গা। দুজনকে বর্তমানে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। দুজনকেই বর্তমানে ধর্মনগর থালায়। আমাদের কাছে খবর ছিল যে দুজন লোক ড্রাগ নিয়ে আসবে, ধর্মনগরে নামবে। অ্যাকর্ডিংলি আমরা রেল স্টেশনের সামনে বসেছিলাম, দুজনকে আমরা পেয়েছি। একজনের নাম আব্দুল শুকুর, আরেকজনের নাম মনোজ তেলেঙ্গা। দুজনের পজিশন থেকে 16টা সাবানের কেস পাওয়া গেছে। প্রত্যেকটা কেসে আমরা ওয়েট করবো, ওয়েটটা প্রত্যেকটা কেসে অ্যারাউন্ড 15 গ্রাম করে আছে। টোটাল প্রায় 250 গ্রামের মতো মাল আছে এখানে। স্যার দুজনের বাড়ি, দুজনের বাড়ি পাতাকান্দি আসামে। বয়স কত? একজনের বয়স 38, আরেকজনের বয়স 20। স্যার এগুলোর বাজার মূল্য আনুমানিক কত হতে পারে? বাজার মূল্য বাজার অত বিক্রি হয় না, তবে 1 কেজির দাম প্রায় 1 কোটি টাকার মতো। এখানে প্রায় 250 গ্রাম আছে, প্রায় 25 লাখ টাকার মতো আছে।